বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। বন্ধুরা থেকো পাশে থেকো, আমার প্রয়াস ভালোবেসো। নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল, নুন ঝাল তেল শিউলির হেসেল। নমস্কার, শিউলির হেসেলে সকলকে স্বাগত। আজকের আপনাদের জন্য বানাচ্ছি পেঁপের বরফি, খুব সুন্দর টেস্টি খেতে। এই বরফি আপনি অবশ্যই কিন্তু বানাবেন, বানিয়ে জানাবেন কেমন লাগলো। আর পুরো ভিডিওটা দর্শক বন্ধু মন দিয়ে দেখবেন, থাকছে আপনাদের জন্য প্রশ্ন। আর প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার নাম থাকবে পরে জানার ভিডিওতে। তাহলে ছটপট করে দেখে নিন এরকম সুন্দর মজাদার একটা পেঁপের রেসিপি, পেঁপের ডেজার্ট, পেঁপের বরফি। তাহলে চলুন আমরা পেঁপের বরফিটা বানিয়ে ফেলি। লাগছে কাঁচা পেঁপে, এটা আমরা ছালটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। পেঁপেটা আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি, খুব অল্পই নিয়েছি দেখানোর জন্য, খুব সুন্দর খেতে হয়। এবার আমরা এটাকে গ্রেট করব। আমরা এভাবে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর এটা হয়েছে, এরকম পুরোটা আমরা এরকম সাদা ধবধবে সাদা খুব সুন্দর দেখতে পেঁপেটাকে গ্রেট করে নেব। রেডি আমাদের পেঁপে, গ্রেট করা পেঁপে আমরা রেডি করে ফেলেছি। এবার চলুন আমরা বানিয়ে ফেলি। কড়াইটা গরম করে আমরা দেব এক চামচ ঘি, ফ্লেমটাকে একদম হালকা করে দেব আমরা। এবার আমাদের গ্রেট করা কাঁচা পেঁপে আমরা দিচ্ছি, এক কাপ দিলাম। আর আমরা দেব আরো হাফ কাপ। টোটাল আমরা দেড় কাপ পেঁপে দিলাম। এটাকে আমরা ভাজা ভাজা করব, কাঁচা পেঁপের গন্ধ চলে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে যখন যা নতুনত্ব এই রেসিপি আপনারা দেখবেন, আমি আপলোড করছি সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। ফ্লেমটাকে হালকা করে আমরা মিডিয়াম ফ্লেমে দেব, এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেড় কাপ গ্রেটেড পেঁপে আমরা ব্যবহার করেছি, কারণ সেই অনুযায়ী আমাদের চিনিটা ব্যবহার করতে হবে। দু মিনিট ফ্লেমটাকে আমরা হালকা অর্থাৎ মিডিয়ামে রেখেছিলাম, তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে আরও দু মিনিট আমরা কিন্তু রান্না করব, যাতে আমাদের এই গ্রেটেড পেঁপেটা একদম নরম হয়ে আসে। আমরা কনস্ট্যান্ট এটাকে নাড়ব। আমরা দেব দুধ, দুধ দেব এক কাপ। ফ্লেমটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রাখব, রেখে আমরা হালকা করে এটাকে আস্তে আস্তে হতে দেব, পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। আমরা আর একটু দুধ দেব, আর হাফ কাপ আমরা দুধ দিচ্ছি। দেড় কাপ পেঁপের জন্য আমরা দিচ্ছি দেড় কাপ দুধ। এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে দুধটাকে আমরা টানিয়ে নেব। আমরা কনস্ট্যান্টলি নাড়াব আর এইভাবে দুধটাকে ঘন করে নেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এটাকে বারবার এরকম নাড়াব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি ফ্লেমটাকে। এবার কিছুটা কাজু কুচি আমরা ছড়িয়ে দেব, আর কিছুটা কিশমিশ আমরা দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র কাজু কিশমিশ দিলাম। আমি ভালো করে এটাকে শুকনো করবো, দুধটাকে ফ্লেমটাকে একটু হালকা করে দিচ্ছি, কারণ আমরা একদম শেষের দিকে চলে এসেছি, মানে দুধটা টেনে এসেছে। আপনারা চাইলে কিন্তু খোয়া ক্ষীর অবশ্যই দিতে পারেন, সেটা অপশনাল আপনাদের কাছে, খোয়া ক্ষীর দিতে পারেন। আমি যদিও এখানে খোয়া ক্ষীরটা ব্যবহার করিনি, কিন্তু আপনারা কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করলে টেস্টটা আরও বেশি ভালো হবে। আমাদের পেঁপে যখন দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে একদম, ঠিক তখনই কিন্তু আমরা দেব এর মধ্যে চিনি। দেখুন চিনি দিচ্ছি আমরা হাফ কাপ। যদি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এটাতেই যথেষ্ট মিষ্টি হবে। আর চিনিটা ঠিক এখনই দেব, আগে দেব না, তাহলে কি হয় পেঁপেটা সিদ্ধ হতে চাইবে না। আমরা গ্যাসটাকে বাড়িয়ে দেব, সিদ্ধ হয়ে গেলে পেঁপে তবেই কিন্তু আমরা দেব চিনিটা। দেড় কাপ পেঁপের জন্য, গ্রেটেড পেঁপের জন্য আমরা চিনি হাফ কাপ দিয়েছি, তাতে যথেষ্ট মিষ্টি, এর বেশি কিন্তু আমরা দেব না। তাহলে দর্শক বন্ধু মনে রাখবেন, দেড় কাপ পেঁপের জন্য হাফ কাপ চিনি আমরা ব্যবহার করব, কারণ আমি টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে, এই মাপটা একদম ঠিকঠাক। এবার এটা তো খুব সুন্দর হয়েছে খেতেও, কিন্তু আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি আরেকটা জিনিস ব্যবহার করছি। খুব সামান্য আমি ব্যবহার করছি এখানে ফুড কালার, লাল ফুড কালার ব্যবহার করব। আমি ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি, বেশি না, দু তিন ফোঁটা ফুড কালার আমি ব্যবহার করলাম, খুব বেশি ব্যবহার করব না আমরা, জাস্ট কালারটাকে আনার জন্য। এবার এটাকে আমরা আস্তে আস্তে শুকনো হতে দেব, হাই ফ্লেমে আমরা কনস্ট্যান্টলি নাড়ব এটাকে, যতক্ষণ না এটা শুকনো হচ্ছে। একদম রেডি, এবার আমরা এটাকে নামিয়ে ফেলছি। দেখুন একদম কড়াই থেকে উঠে আসছে আমাদের মিশ্রণটা। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, এবার অন্য পাত্রে আমরা ট্রান্সফার করে নেব। আমরা একটা প্লেট নিয়েছি, সেখানে আমরা ঘি ব্রাশ করে দেব খুব সুন্দর করে। প্লেটের মধ্যে আমরা ঘিটা ব্রাশ করছি, এবার আমরা পেঁপের মিশ্রণটা এখানে দিয়ে দেব। গরম গরম মিশ্রণ এখন আমরা আস্তে করে রেখে দিই। এবারে মিশ্রণটাকে আমরা স্প্রেড করে দেব, কিছুক্ষণের জন্য আমরা ঠান্ডা করব, কারণ এখন আমরা এটাকে সেট হতে দেব। কালারফুল হয়েছে। যদি ভালো লাগে শিউলির হেঁসেল আর এরকম রান্না, তাহলে অবশ্যই কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। আর এরকম নতুন নতুন খুব সুন্দর সুন্দর রান্না নিয়ে আমি শিউলি চলে আসবো আপনাদের সামনে প্রতি সময়, প্রতিটা মুহূর্তে। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে জানাবেন, যদি কোনো রান্না নিয়ে কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা এইভাবে আস্তে আস্তে করে স্প্রেড করে দিচ্ছি, উপরটাকে যতটা সম্ভব আমরা প্লেন করার চেষ্টা করব, ছড়িয়ে দেব। আমরা 10 মিনিট এটাকে ঠান্ডা করব। আমরা উপর থেকে কাজু কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আপনারা দিতেই পারেন, যেটা আপনাদের পছন্দ। তার সঙ্গে সঙ্গে আমরা একটু কিশমিশ কুচি ছড়িয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর খেতে হয়, দারুণ টেস্ট হয় এটা, আপনারা অবশ্যই বানাবেন। এবার আমরা যখন
আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে মিশ্রণটা পেঁপের, দেখুন আমরা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। খুব ধীরে ধীরে আমরা ছুরির সাহায্যে কাটবো। এটা খেতে ভীষণই সুন্দর, আপনি বানিয়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, কারণ সত্যি এটা এত সুন্দর খেতে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিসের বরফি খাচ্ছেন। তাহলে অবশ্যই কিন্তু দর্শক বন্ধু এটা বানাবেন, বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আর আমরা ঝটপট একটু বানিয়ে ফেলছি। ছোট ছোট করে পিস করে নিচ্ছি বরফিগুলোকে। তৈরি হয়ে গেল আমাদের পেঁপের বরফি, আর এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আপনারা বানিয়ে খেলে তারপর বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি। আর আজকে প্রশ্ন, আমি যে পেঁপের এই বরফি বানিয়েছি তাতে পেঁপের মাপ ছিল 1.5 কাপ, সেখানে একদম ঠিকঠাক মাপের চিনি দিতে হবে। যেটা আমি দিয়েছি কতটা চিনি, কত কাপ চিনি আমি দিয়েছি, সেটাই হচ্ছে আজকের প্রশ্ন। তাহলে দর্শক বন্ধু আজকের মতো এই পর্যন্ত, খুব সুন্দর কাটান, ভালো করে কাটান, আর এরকম সুন্দর রেসিপিটা দিয়ে আপনি উপভোগ করুন, আর বানিয়ে জানান কেমন লাগছে। আর ঝটপট করে সাবস্ক্রাইব করে দিন শিউলির হেসেল। তাহলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।